প্রাপ্য চাকরির দাবিতে হকের চাকরির দাবিতে বহু চাকরি প্রার্থী তারা বহুদিন ধরে আন্দোলন করছেন। এরকম একাধিক আন্দোলনকারীর নাম এবার ভুয়ো তালিকায়। সম্প্রতি 952 জনের তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসি, সেই তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় দেখা যাচ্ছে একাধিক আন্দোলনকারীর নাম রয়েছে ভুয়ো তালিকায়। তারা প্রশ্ন তুলছেন স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে গিয়ে যে 88% নম্বর পেয়েছেন, কিন্তু তা সত্ত্বেও যোগ্য তালিকায় একাধিক চাকরি প্রার্থীর নাম রয়েছে। হার্ড ডিস্ক এবং এসএসসি সার্ভারে ভিন্ন নম্বর, এরকম 952 জনের তালিকা ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশ্ন ভুল মামলায় এক নম্বর বাড়ায় নাম এসেছে, বিষয়টি উল্লেখ করা হয়েছে সেই তালিকায়। বিতর্ক যখন ছড়িয়েছে সেই বিতর্কের মুখে জানাচ্ছেন এসএসসি চেয়ারম্যান, মামলা করেনি, নম্বরও বাড়েনি, তবু তালিকায় নাম। পাল্টা দাবি আন্দোলনকারী এক চাকরি প্রার্থী। হকের চাকরির দাবিতে আন্দোলনকারী এবার ভুয়ো তালিকায়। যে 952 জোড়া তালিকা প্রকাশ করেছে এসএসসি, সেখানেই বিভ্রান্তি ছড়িয়েছে। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। হাইকোর্টের নির্দেশে 952 জনের তালিকা এবং তাদের ওএমআর সিট প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, যারা 2016 সালে নবম দশম পরীক্ষায় বসেছিলেন স্কুল সার্ভিস কমিশনের। এবং সেই তালিকা প্রকাশ্যে আসতেই চূড়ান্ত বিভ্রান্তির অভিযোগ উঠেছে। আমাদের সঙ্গে রয়েছেন এক পরীক্ষার্থী বা চাকরি প্রার্থী, যিনি একদম সশরীরে স্কুল সার্ভিস কমিশনে অভিযোগ জানাতে এসছেন। তার দাবি, তিনি যোগ্য, তিনি 84% নম্বর পেয়ে তিনি যোগ্যতা অর্জন করেছেন, তিনি আন্দোলন করছেন। অথচ যে তালিকা প্রকাশ হয়েছে, যে তালিকায় নম্বর অদল বদল হয়েছে, এক কথায় বলতে গেলে ভুয়ো তালিকা, সেই তালিকায় তার নাম লক্ষ্য করা যাচ্ছে। কি অভিযোগ, কি বলছেন? তালিকা অনুযায়ী যেটা আমার কাছে রয়েছে, সেই তালিকা অনুযায়ী আমি যে রিটার্নে 44 পেয়েছি এটা একেবারেই জেনুইন, কিন্তু পরে আবার যে ফাইনাল লিস্ট বের করা হয় সেইখানে দেখা যায় যে নয়ের দাগে যে প্রশ্নটা তার উত্তর দেওয়া হয় বি, এবং সেই অনুযায়ী এখন যদি আমি মেলাতে যাই তাহলে হয়তো আমার এক নম্বর ম্যানিপুলেট হচ্ছে। কিন্তু এই ম্যানিপুলেশন, এই নাম্বার বাড়ছে বা কমছে, এর জন্য তো আমি দায়ী নই। তাহলে আমার নাম্বার এখানে এই অসাম্মানিক জায়গায় কেন রাখা হলো? এটা আমার ওএমআর সিট, এই ওএমআর সিট অনুযায়ী এই যে আমার 9 নম্বরে প্রশ্নের উত্তর হচ্ছে সি, আর এই যে দুটি আনসার কি বেরিয়েছিল আমি যেগুলো এতক্ষণ ধরে বললাম, প্রভিশনাল প্রথমে এবং ফাইনাল, এখানে হচ্ছে 9C উত্তর দেওয়া হয়েছে। দেখুন ভালো করে জুম করে, এখানে উত্তর দেওয়া হয়েছে 9C, কিন্তু ফাইনাল যখন বেরোয় আবার সেখানে আবার সেটা পাল্টে যায়, সেটা হয়ে যায় 9B। কিন্তু এর জন্য কি আমরা দায়ী? প্রচণ্ডভাবে মর্মাহত, আমাকে দয়া করে এর সুবিচার যেন দেবেন বাংলার মানুষ, আমি এটুকুই বলতে চাই। আবারও নিয়োগে দুর্নীতির অভিযোগ, আর এই নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে দমকলের অপারেটর পদে। দমকলের অপারেটর পদে আগে যে নিয়োগ ছিল সেই নিয়োগের প্যানেল বাতিল করা হলো। মাননীয় বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চ সেই নিয়োগের যে প্যানেল ছিল সেই প্যানেল বাতিল করে দিলেন। সেই গাইডলাইন মেনে, যে গাইডলাইন তৈরি করা হয়েছে সেই গাইডলাইন মেনে পাবলিক সার্ভিস কমিশনকে প্রক্রিয়া শুরু করতে হবে, এরকমই বলা হচ্ছে। তার আগে যার যা অভিযোগ রয়েছে সেটা 7 দিনের মধ্যে শুনতে হবে, খুলতে হবে পোর্টাল, পরে 15 দিনে সেই সব সমস্যার সমাধান করতে হবে, সেই কাজ শেষ করতে হবে 2 মাসের মধ্যে। 2018 সালের জুনে 1500 ফায়ার অপারেটর নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। অভিযোগ, সার্টিফিকেট নেই, ব্যক্তিও খেলার কোটায় চাকরি পেয়েছে, সংরক্ষিত কোটাতেও দুর্নীতি রয়েছে। অভিযোগ, এই কোটায় সাধারণ উপজাতিও চাকরি পেয়েছে। দমকলে অপারেটর পদে নিয়োগের আগের প্যানেল বাতিল, বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চ নতুন করে নিয়োগের আগে গাইডলাইন তৈরি করে দিল, সেই গাইডলাইন মেনে পাবলিক সার্ভিস কমিশনকে প্রক্রিয়া শুরু করতে হবে। বিভিন্ন জেলায় জেলা আবাস যোজনা দুর্নীতি নিয়ে একেবারে অভিযোগ সামনে আসছে, এবং সেই অভিযোগ ঘুরে পথ অবরোধ, বিক্ষোভের ঘটনা সামনে আসছে। এবার আপনাদের বাঁকুড়ার ছবি দেখাবো, একই সঙ্গে বর্জরা এবং মুর্শিদাবাদেও আজ অশান্তি ছড়িয়েছে, দেখুন।
আবাস যোজনায় দুর্নীতি স্বজন পোষণের অভিযোগে বিদ্ধ তৃণমূল। দিকে দিকে শাসক দলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। কোথাও বিজেপির বিক্ষোভ সমাবেশে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। এরই মধ্যে এবার মুর্শিদাবাদে কংগ্রেস পরিচালিত দেওয়ানসরাই পঞ্চায়েতের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলেছে তৃণমূল। তা নিয়ে পঞ্চায়েতের প্রধান ও এক কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। প্রতিবাদে শুক্রবার লালগোলা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান পঞ্চায়েতের কর্মীরা। নিরাপত্তার দাবি তুলেছেন তারা। মূল দাবি যেটা ছিল সেটা হচ্ছে আমাদের নিরাপত্তাহীনতা, আবাস যোজনার যে কাজ সেই কাজ নিয়ে আমরা রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছি। এদিকে দুর্নীতি স্বজন পোষণের অভিযোগে শুক্রবার বাঁকুড়া তৃণমূল পরিচালিত বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েত অভিযানে ডাক দেয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিক্ষোভকারীরা জোর করে গ্রাম পঞ্চায়েতের অফিসে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। এরপর অফিসের মেইন গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা। আজকে তৃণমূল নেতা নেত্রীরা তাদের দুটো করে বাড়ি হচ্ছে, যারা প্রাপ্য মানুষ, ঘর পাওয়ার যোগ্য মানুষ, তাদেরকে ঘর না দিয়ে এই তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশের মদতে আজকে তাদের তৃণমূল কংগ্রেসের স্বজন পোষণ করছে। তার জন্য আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ। স্বজন পোষণ বলে কিছু নেই, এখানে ধরুন ফার্স্ট লিস্ট ভিআরপিরা সার্ভে করেছিল, সেই পরিপ্রেক্ষিতে সেই লিস্ট অনুযায়ী যেটা এসছে তার উপরে আবার এখন আশা এসিডিএস তারা যেটা ভালো বুঝেছে, কারো ছাদ আছে তাকে বাদ দিয়েছে, হয়তো যে কিছু জায়গায় যদি মিসিং হয়ে থাকে তাদের জন্য অভিযোগের বক্স করা হয়েছিল, সেখানে ফেললে তাদের আবার ইনকোয়ারি হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে হাওড়ার ডোমজুর পঞ্চায়েত অফিসেও বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপির অভিযোগ, যাদের পাকা বাড়ি রয়েছে আবাস তালিকায় নাম উঠেছে তাদের, অথচ যাদের প্রকৃত বাড়ির প্রয়োজন তাদের কারো নাম নেই, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পূর্ণেন্দু সিংহ, সুনীত হালদার ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। উপাচার্যের সঙ্গে দুর্ব্যবহার এবং শারীরিক হেনস্থার অভিযোগ, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্বভারতের অর্থনীতি এবং রাজনীতির এক অধ্যাপককে বরখাস্ত করা হলো। তুঘলকি শাসন চলছে, পাল্টা চক্রান্তের অভিযোগ তুলেছেন অধ্যাপক। প্রথমে এক বছর ন মাসে সাসপেনশন, এরপর নভেম্বরে শো কজ, আর ডিসেম্বরে বরখাস্ত। উপাচার্যের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক হেনস্থার অভিযোগ দেখিয়ে বরখাস্ত করা হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে। একেবারেই প্রতিহিংসা, হঠাৎ একদম আবার কথা নেই বার্তা নেই, একদম সরাসরি বরখাস্ত, এ তো তুগলুকি রাজ চলছে। বিশ্বভারতীর অর্থনীতি ও রাজনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য, পড়ুয়া মহলে জনপ্রিয় মুখ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র আন্দোলনে পাশে দেখতে পাওয়া যায় এই অধ্যাপককে। সেই সুদীপ্ত ভট্টাচার্যকে বরখাস্ত করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। দীর্ঘ এক বছর ন মাস পর সম্প্রতি মাস দুয়েক আগে তাকে ক্লাস নেওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু এরই মধ্যে ফের ছাত্রদের আন্দোলনে তাকে দেখা যায় বলে অভিযোগ। গত 23 নভেম্বর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ একাধিক দাবিতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও করে পড়ুয়াদের একাংশ। উপাচার্যর অভিযোগ, তাকে মারধর করা হয়, আর সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। না, ঘেরাও করেনি, ওরা মারধর করতে এসেছিল, মহিলাদের মেরেছে, আমাকেও মেরেছে, মারধর করতে এসেছিল। ঘটনার এক সপ্তাহের মাথায় শোকজ করা হয় অধ্যাপককে। তারপর এক মাসও গেল না, বরখাস্তের চিঠি পাঠানো হলো অধ্যাপককে। চিঠিতে তার বিরুদ্ধে অভিযোগ, ছাত্র বহিরাগত বা দুষ্কৃতীদের হিংসায় মদত দিয়েছেন তিনি। উপাচার্যকে হুমকি, কাজে বাধা ও শারীরিক হেনস্থারও অভিযোগ আনা হয়েছে। টার্মিনেট, এত বড় একটা ডিসিশন, সেটা করতে গেলে প্রথমে শোকজ করতে হয়, শোকজ করার পরে তারপরে গিয়ে চার্জশিট দিতে হয়, তারপরে একটা যথাযথ এনকোয়ারি কমিটি বসাতে হয়, যিনি অভিযুক্ত তাদেরকে ক্রস এক্সামিন করার সুযোগ দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু এই এই সমস্ত কিছু না করে জাস্ট ইসি ডেকে এইভাবে আর কি কতগুলো আর কি ওয়াইল্ড অ্যালিগেশন, আষাঢ়ে গল্প ফেঁদে এইভাবে টার্মিনেট করা, এটা একমাত্র বিদ্যুৎ চক্রবর্তীর পক্ষেই এটা শোভা পায়। ওনাকে যারা অ্যাপয়েন্টমেন্ট করে পাঠিয়েছে তারাও গুজরাট ম্যাসাকারে জেলে ছিলেন, যাদের পক্ষ উনি নেন তারাও গুজরাট ম্যাসাকারে বা গুজরাটের রায়টের কারণে জেলে ছিলেন, তারপর আবার ক্লিন চিট পেয়েছেন। ববিদা কোন মুখে বলে আগে সেটা বলি, আমরা তো এখনো চোখ বুঝলেই সেই গেঞ্জি পরা আতশোয়া অবস্থায় লুঙ্গি পরা টাকাগুলো নেওয়ার কথা দেখতে পাই, সেখানে উনি এগুলো কি করে বলেন, কেনই বা বলেন, উনি কেন বোঝেন না যে ওপর দিকে থুতু পেললে নিজের গায়েই এসে পড়বে। তবে অভিযোগের প্রেক্ষিতে বক্তব্য জানানোর জন্য কর্তৃপক্ষের তরফে 15 দিন সময় দেওয়া হয়েছে অধ্যাপককে। ভাস্কর মুখোপাধ্যায়, আবির ইসলাম ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।